তো টপিকস থাকতে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা বেছে নিয়েছি, কারণ আমার চাকরি বাকরি করতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা বেছে নিয়েছি যাতে আমি বাড়িতে বসে একটা ইনকাম করতে পারি। অনেকদিন ধরে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও আমি ইউটিউব এবং ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম যে কোথায় ভালো একটা ইনস্টিটিউট পাওয়া যায় কোর্স করার জন্য। তারপর আমি ইউটিউবে প্রত্যেকদিন ভিডিও দেখতাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, তারপর হঠাৎ একদিন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের ভিডিও আমার সামনে আসে এবং তাদের একটা ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে, এবং তারপর থেকে আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের অনেকগুলো ভিডিও দেখি, প্রায় 20টার মতো ভিডিও দেখি, এবং আমি সিদ্ধান্ত নিই যে না, এখানে আমার জন্য ভালো হবে, এইখানে ক্লাস করলে আমার ভালো একটা উন্নতি হবে। এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এই ইনস্টিটিউটটি আমি চয়েস করেছি। ডিজিটাল মার্কেটিং এর ভিডিও আমি প্রত্যেকদিনই দেখতাম ইউটিউবে এবং ফেসবুকে। ফেসবুকে আমি অনেক সময় অনেক গ্রুপে অ্যাড হইতাম যে কোন গ্রুপগুলোতে ভালো সাপোর্ট পাওয়া যাবে বা ভালো ভিডিও কারা দেয়, ভালো সাপোর্ট কারা দেয়। তারপর আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স নামে হঠাৎ একদিন একটা গ্রুপে জয়েন হই, এবং ওইখান থেকে আমি অনেক কিছু দেখি, এবং দেখার পরে আমি আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স তাদের গ্রুপটা আমার অনেক ভালো লাগে, আর এভাবেই আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এই ইনস্টিটিউটের সাথে আমার পরিচয়। এই কোর্সটি করে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই, এবং আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশেপাশের অন্যান্য যুবকদের ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করে আমি একজন উদ্যোক্তা হতে চাই।